আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজ পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা টিস্যু ব্যাগ তৈরি করার কোল কাটিং মেশিন খুঁজছেন, যারা টিস্যু ব্যাগ কাটিং করা হয় যে মেশিনটির মাধ্যমে, আপনারা যারা এই ধরনের মেশিন খুঁজছেন, আপনারা এই মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। আর এই মেশিনটি ব্যবহৃত মেশিন, এই মেশিনগুলো ব্যবহৃত মেশিন। এই মেশিনটি সম্পূর্ণ নতুনের মতন, কন্ডিশনটি পুরোপুরি নতুনের মতন আছে, অল্প কয়েকদিন ব্যবহার করা হয়েছে। আর এই মেশিনটিও মোটামুটি 4-5 মাসের মতন ব্যবহার করা হয়েছে। তো যারা টিস্যু ব্যাগ তৈরি করার কোল কাটিং মেশিন খুঁজছেন ব্যবহৃত, তারা আমাদের থেকে এই কোল কাটিং মেশিনটি নিতে পারেন। আমাদের কাছে এখন বর্তমানে কোল কাটিং মেশিন ব্যবহৃত আছে, এবং তাছাড়া আপনারা আমাদের কাছে নতুন কোল কাটিং মেশিন পেয়ে যাবেন। এটার সাথে দুটি ব্লেড থাকবে, একটি লাগানো এবং একটি এক্সট্রা ব্লেড পেয়ে যাবেন এই মেশিনগুলোর সাথে। তো যারা কোল কাটিং মেশিন খুঁজছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটিতে কল করুন মেশিনের দাম জানতে। এবং আরও আপনাদের যদি টিস্যু ব্যাগ তৈরি করার সেমি অটো মেশিনের প্রয়োজন হয়, আপনারা আমাদের কাছে টিস্যু ব্যাগ তৈরি করার সেমি অটো মেশিন পেয়ে যাবেন। তারপর কম্প্রেসার পেয়ে যাবেন, টিস্যু ব্যাগ তৈরি করার জন্য যেই কম্প্রেসারের প্রয়োজন হয়, এই ডিকাট মেশিন এবং হ্যান্ডেল মেশিনের জন্য। আর আমাদের কাছে সাইড সিলিং মেশিনও অ্যাভেলেবেল আছে। আপনারা যে ধর ফুল সেট আপ মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন টিস্যু ব্যাগ তৈরি করার। এবং যারা ব্যবহৃত কোল কাটিং মেশিন খুঁজছেন, আপনারা আমাদের কাছে ব্যবহৃত কোল কাটিং মেশিনও পেয়ে যাবেন। তো মেশিনটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে। আমাদের ঠিকানা হচ্ছে 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। আপনারা এই ঠিকানায় আসলে অবশ্যই মেশিনগুলো দেখতে পারবেন বা সরাসরি মেশিনগুলো দেখে নিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান, তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তার জন্য আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটিতে কল করুন। আপনারা নাম্বারটিতে কল করলে এই মেশিনের সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।